রাজধানীর মগবাজার থেকে সাত রাস্তামুখী ফ্লাইওভারের নিচে পিলারগুলোতে ব্যানার পোস্টার তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাদা রং করা হয়েছে। ধবধবে সাদা রঙের ক্যানভাসে ফুটে উঠেছে দৃষ্টিনন্দন গ্রাফিতি, তাতে শোভা পাচ্ছে দেশীয় সংস্কৃতি এবং শিক্ষণীয় বিষয়। সোমবার দুপুরে ফ্লাইওভারের পিলারের দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। কেবলমাত্র কাজ শুরু হলেও পিলারগুলো যে সৌন্দর্য ছড়াচ্ছে তা পথচারীদের আকৃষ্ট করছে। এ সময় ফ্লাইওভারের পিলারগুলো দৃষ্টিনন্দন করে তোলার কাজে নিয়োজিত শ্রমিকরা তাদের উচ্ছ্বাস তুলে ধরতে গিয়ে বলেন, এমন সুন্দর বাঙালি সংস্কৃতি তুলে ধরার কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত তারা। মেয়র সাহেব আমাদের একটা কাজ দিয়েছেন, এই কাজের জন্য আমরা অনেক গর্বিত। উদ্যোগ নেওয়ার জন্য তাকে ধন্যবাদ। যাতে দেশের মানুষ সচেতন হয়, যাতে পোস্টার না লাগানো হয়, এই হরেনের জন্য মানুষের অনেক ক্ষতি হয়, হরেন যাতে না হওয়া যায়, এটা যাতে আন্তরিকভাবে একটা মানুষকে সচেতন করে, যাতে আমরা একটা মেসেজ দিতে পারি সুন্দর একটা ঢাকাবাসীর জন্য, ঢাকার উন্নয়নের জন্য। এটা হলো অনেক ভালো হবে, তো ময়লা ময়লা জমবে না, ফ্রেশ থাকবে, আরও সৌন্দর্য দেখা যাবে। ইতোমধ্যে দৃষ্টিনন্দন করা চারটি থেকে পাঁচটি পিলারের একটিতে পরিবেশ সংরক্ষণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পিলারের এক পাশে এক কিশোর চারাগাছ লাগাচ্ছে, আরেক কিশোর বই নিয়ে স্কুলে যাচ্ছে। একটিতে লেখা রয়েছে, হর্ন বাজাবেন না, পোস্টার না লাগাই। আর দুটি পিলারের একটিতে ফুল, পাখি, সূর্য এবং আরেকটিতে ফুলের নকশার সঙ্গে নৌকা দিয়ে আবহমান বাংলার সংস্কৃতিও ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও একটিতে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের চিত্রকর্ম। এদিকে ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট যত্রতত্র পোস্টার বন্ধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বলেন, এই দেশটা আমাদের, এই শহরটা আমাদের, এই দেশ এই শহর বাহিরের কারণ নয়। অথচ যত্রতত্র পোস্টার লাগিয়ে আমরা নিজেরাই এই শহরের দৃশ্য দূষণ করছি। আমরা প্রত্যেকে যদি সচেতন হই আমরা কিন্তু পারবো। এই যে পিলারটি, এটি কি অবস্থায় ছিল? এই পিলারগুলো মগবাজারে ঢোকার সময় দেখে মনে হয় যে এটা একটা, এখানে কোনো মানুষ বাস করে না, আমরা সবাই অমানুষ হয়ে গিয়েছি। আমরাই শব্দ দূষণ করছি, বায়ু দূষণ করছি। শহরের দূষণ বন্ধে আমাদের নিজেদের ঠিক হতে হবে, সচেতন হতে হবে। শুধু সরকার আর সিটি কর্পোরেশনের দায়িত্ব নিলে হবে না, সবাইকে দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন ঢাকা উত্তর সিটির মেয়র তানজিনা আখন্দ তানিয়া। বেঙ্গল নিউজ 24, ঢাকা।